আমি এই কথাটি এই জন্য তাকিদের সাথে বলবো যে আমরা মাজারের শির থেকে খুব সতর্ক করি, আর সতর্ক অনেকে মাশাল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী হয়েছেন, মাজারে মাজার সংক্রান্ত শিরকে যাবেন না আপনি, আপনি ওই মূর্তি পূজা শিরকে যাবেন না, কাফেরদের আপনি ওই সব পুজো পাঠ আর ওই সব উপাসনায় যাবেন না আপনি, ওগুলোর থেকে অনেক দূরে, বেদাত থেকে অনেক দূরে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আপনার কলব আল্লাহ তাআলা অন্যের সাথে সম্পৃক্ত হয়ে ঝুলে আছে, এটাকে বলা হয় তাআল্লুকুল কলব গায়রিল্লাহ। না, দুনিয়ার কোনো মাধ্যম ওসিলার উপর কখনো আপনি আস্থা ভরসা করবেন না। যদি আপনার ভিতর ভিতর হয়তো আপনি খুব দোয়া করছেন, বাহ্যিক দোয়া খুব সুন্দর দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু ভিতর ভিতর আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি যথেষ্ট ইনকাম করে অনেক প্রপার্টি দেশে আছে, কিছুই যদি না থাকে সেটা দিয়ে চলে যাব, তাহলে গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা, এটা একটা শিরক। এই শিরক অচেতনভাবে অনেকে শিরক করে ফেলছেন, আপনি কলবে আপনার শিরক লুকায়িত আছে। সুতরাং এই এই ক্ষেত্রে আরও বেশি কলবের ক্ষেত্রে যত্নবান হইতে হবে, কলবকে শিরক মুক্ত করতে হবে, হৃদয় যেন আল্লাহর সাথে সম্পর্কে সবসময় সম্পৃক্ত থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কি আমার কোনো ক্ষমতা নেই, যা কিছু আছে এগুলো আল্লাহ নিয়ে নিতে পারেন, এগুলো আমার কাজে নাও আসতে পারে, জি সবসময় আল্লাহ অভিমুখী হইতে হবে। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সত্যিকারের তৌহিদ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের শিরক জাহেরি বাতেনি যত রকমের শিরক রয়েছে সমস্ত শিরক থেকে আর গায়রুল্লাহর উপর আস্থা ভরসা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক যেই লোকের দৃষ্টান্ত দিচ্ছেন, সেই লোক লম্বা সফর করে আসছেন, চুলগুলি সব বিক্ষিপ্ত হয়ে আছে, শরীর ধুলো ধুসে ধুলো মেখে আছেন, অহংকার মুক্ত হয়ে আছে, আর ইয়ার ফয়েদে আলাসমা হাত তুলে দোয়া করছে। যেই সব জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো দোয়া হেয়ানা নেই, ওই জায়গাগুলি নবী সাল্লাম জীবনে এসেছে এমন নয়, যদি এসেছে নবী সাল্লাম জীবনে আর তিনি সেই জায়গাগুলোতে হাত তুলে দোয়া করেননি, তাহলে আপনি দোয়া করতে পারবেন না, হাত তুলে করবেন না। এই ফর্মুলাটা জানেন, কারণ অনেকের সংশয় যে হাত তুলে দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, তো আমি ফরজ নামাজের পরে যদি হাত তুলে দোয়া করি তো অসুবিধাটা কি? তার উত্তর হচ্ছে যে নবী সাল্লাম পাঁচ অক্ত সালাত পড়েছেন, পড়েন নাই, সালাম ফিরে বসেছেন না, বসার পরে নবী সাল্লাহ সাল্লাম কি হাত তুলে দোয়া করে সালাম ফেরার পরে, না দোয়াগুলি সালাম ফেরার আগে করেছেন? আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, সালাম ফেরার আগের সময়টা হচ্ছে দোয়ার জায়গা, দোয়ার সময়, আর সালাম ফেরার সময় বা পরের সময়টা হচ্ছে জিকিরের সময়। এই দুটো বিষয় যদি বুঝে নেন যে সালাম ফেরার পরে জিকিরের ক্ষেত্র এটা ফিল্ড, এটা দোয়ার জায়গা নয়, আর সালাম ফেরার আগের সময়টি হচ্ছে আত্মাহত দোয়া, দুরুদ দোয়া, দুরুদ আর আত্মাহত নবীর জন্য দোয়া, আর আল্লাহ নেক বান্দাদের জন্য দোয়া, আর তারপরে নিজের জন্য ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাস আলাতে আজাব ওহিলি, যা দোয়া আপনার পছন্দনীয়, দুনিয়া চান, আখেরাত চান, হালাল চান, ব্যাস এটা হচ্ছে দোয়ার জায়গা। তারপরে সেখানে শুধু একে একে যদি হয়তো মাঝে মধ্যে নাই করলেন, কিন্তু সেটা জায়েজ হয়তো একে একে কখনো কখনো, আপনি সুন্নতের পরেও করলেন, কখনো তো নফল পরে করলেন, এমনিও করলেন যে কোনো সময়, কিন্তু সেটাকে আরও বিশেষ একটা পদ্ধতি দিলেন যে আপনি একা দোয়া করবেন না, সম্মিলিত দোয়া করে একসাথে দোয়া, এই সম্মিলিত এর দলিল দিতে হবে, একটা সহি হাদিস দিতে হবে যে একসাথে দোয়া করা, যুক্তি দিয়ে জায়েজ বললে হবে না, যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, নাহলে বিভ্রান্ত হবেন, আপনি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবেন। যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন ফরজ নামাজের পরে, যখন এটার প্রমাণ নেই তাহলে এইভাবে সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে ইমাম দোয়া করবেন আর আপনারা সবাই আমিন আমিন করবেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম দারস দিয়েছেন, মজলিস করেছেন, মজলিস শেষ হইল আর দেশে যে মোনাজাত শুরু হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক মজলিস করেছেন, মজলিসের শেষে দোয়া করছেন নবী আর সাহাবীরা আমিন আমিন বলছেন, একবার জীবনে করেছেন, প্রমাণ দিতে পারবেন? যদি না তো করবেন না, এটি সুন্নাত, আর প্রমাণ নাই তারপরে করবেন তাহলে বিদাত, কিন্তু এমনি সময় যে কোনো সময় আমি সাধারণ সময়ে যে কোনো সময় আমি দোয়া করো, এমনিতে আমি মসজিদে বসে আছি হাত তুলে দোয়া করো, বিনা হাত তুলে দোয়া করা তার চাইতে বেশি ভালো হচ্ছে, কবুলের চান্স হচ্ছে হাত তুলে দোয়া করা, কখনো কখনো হাত তুলে দোয়া করবেন, কারণ হাত তুলে দোয়া করলে দোয়া কবুলের চান্স বেশি। ইয়ার ফাওয়া দেহিল আসসামা, ওই ব্যক্তি ধুলো ধূসরিত মোসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, দোয়া কবুলের আর একটি চান্স। চতুর্থ চান্স হচ্ছে ইয়া রব্বি হে রব হে রব বলে দোয়া করছে, কোরআনের যতগুলি দোয়া রয়েছে কোরআনই দোয়া, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়া দেখবেন,
দুটো আল্লাহর নাম দিয়ে দোয়াগুলো রয়েছে, দুটো নাম দিয়ে, একটি হচ্ছে রব দিয়ে, রব্বি হাবলি মিনাস সালেহিন, হ্যাঁ রব্বি শাহলি সদরি, তাই না, রব্বানা আতেনা ফি দুনিয়া, এক বচন না হয় বহু বচন হইল, আর না হলে আল্লাহুম্মা, আল্লাহ দিয়ে, আর না হলে আল্লাহর নাম দিয়ে দোয়া করছেন, আর না হলে রব বলে দোয়া করছেন। হাদিসের দোয়া পড়েন না যে ইয়া খালেক ইয়া মালিক ইয়া রাজেক, এইভাবে দোয়া না, যদিও জায়েজ আছে আল্লাহর যে কোনো নাম দিয়ে আপনি দোয়া করেন, কিন্তু কোরআনি যে দোয়াগুলি হাদিসের দোয়া যেগুলো দোয়ায় মাসুর, সেগুলি তো সবগুলিতে প্রায় অধিকাংশগুলিতে রব দিয়ে দোয়া রয়েছে, শুরু হচ্ছে, আর না হলে আল্লাহ দিয়ে শুরু হচ্ছে, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ না বলে আল্লাহুম্মা আরবিতে করা হয়েছে। এই যে দোয়া ইয়া রব্বে, তাহলে বোঝা গেল যে রব রব করে যদি আল্লাহকে ডাকে তো দোয়া কবুলের চান্স বেশি রয়েছে। এই লোকের দোয়া কবুলের চারটি তার কি রয়েছে, সহযোগী বিষয় রয়েছে, তার দোয়া কবুলের চান্স এতে রয়েছে, এই চার গুণ তার দোয়া কবুলের চান্স হওয়া সত্ত্বেও বাধা হচ্ছে একটি। সহযোগী বিষয় হচ্ছে চারটি দোয়া কবুলের সাপোর্টে, আর দোয়া কবুলে বাধা হচ্ছে একটি কি, অমাতামহু হারামুন ও মালবাসহু হারামুন ও মশরাবহু হারামুন ও গুজিয়া বিল হারাম, তার খাবারগুলি ছিল হারাম, যা খেত হারাম, মানে উপার্জন হারাম, মালবা মশরাবহু হারাম, যা পান করতো হ্যাঁ তা হারাম, পানির বিল দিচ্ছেন হারাম পয়সা দিয়ে, হ্যাঁ বা জুস খাচ্ছেন হারাম পয়সা, হ্যাঁ চা খাচ্ছেন কফি খাচ্ছেন হারাম পয়সা, হারাম উপার্জনে, অমালবাসু হারাম, লিবাস পোশাক যা পরে আছে হারাম, ও গুজিয়া বিল হারাম, এক কথাই তার আহারই হচ্ছে হারাম, আহার হচ্ছে হারাম, এই নয় যে কখন হয়তো একবার হয়তো কখনো হারাম কিছুটা হয়ে গেছে, না সংশোধন করে নিয়েছে, সেটা ভিন্ন বিষয়, তবার রাস্তা খোলা আছে, কিন্তু সে অহরহ হারাম উপার্জন করতে আছে, হারাম পোশাক পরতে আছে আর হারাম পান করতে আছে, তার রোজি রোজগার হচ্ছে হারাম, ফান না ইউস্তা যা বলে যা লেখা রসুল্লাহ বলছেন যে এই লোকের দোয়া কেমন করি বা কবুল হবে, কেমন করি বা কবুল হবে, তাহলে চিন্তা করুন এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে দোয়া কবুলে এতগুলি সহযোগী সাপোর্ট থাকা সত্ত্বেও তারপরে একটি বাধার কারণে যে রিজিক হারাম সেজন্য দোয়া কবুল হয়নি। আজকাল অধিকাংশ মানুষরা আল্লাহর কাছে দোয়া করছেন, মুসলিম নির্যাতিত ভাই বোনদের জন্য কত দোয়া করছে মুসলিম বিশ্ব, কিন্তু কোনো কাজ হচ্ছে না, মেলায় জায়গায় ভেজাল রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভেজাল হচ্ছে অধিকাংশ মুসলিমদের রিজিকে ভেজাল, রুজিতে ভেজাল রয়েছে, যার ফলে দোয়া কবুল হচ্ছে না। ব্যক্তি জীবনে দোয়া করছেন আপনার ছেলে মেয়েগুলো যাতে নেক হয় আর সুখে শান্তিতে পারিবারিক শান্তি যাতে পান, স্ত্রীটা যেন মনের মতো হয়, স্বামী যেন মনের মতো হয়, খুব দোয়া করছেন কিন্তু রিজিক হচ্ছে হারাম, ফান্না ইস্তাজা বলি জালি, এত দোয়া করছেন কিন্তু কী করে বা কবুল হবে,